হ্যালো বন্ধুরা লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানায় আজকে আমি বলবো রাশি বিজ্ঞান নিয়ে রাশিবিজ্ঞানের উপর দুটো ভিডিও করে ফেলেছি রাশি বিজ্ঞানের এর যে সংখ্যাগুরু মান আছে সংখ্যাগুরু মানের উপর দুটো ভিডিও করেছে একটি হচ্ছে পার্ট ওয়ান আর একটা হচ্ছে পার্ট টু পার্ট ওয়ান ওর পার্ট টু সংখ্যাগুরু মানে যদি না দেখে থাকো তাহলে নিয়ে ক্লিক করে পার্ট ওয়ান আর পার্ট টু দেখে নিতে পারো আর আজকে আমি বলবো রাশিবিজ্ঞান থেকে মধ্যমা নিয়ে মধ্যমা কীভাবে নির্ণয় করতে হয় বিস্তারিত আলোচনা করবো এবং মধ্যমা নিয়ে যাদের কনফিউজ আছে এবং মাধ্যমিক পরীক্ষার চার নম্বরের একটি এই মধ্যমা চলে আসে ওই চার নম্বর ক্যারি করতে হলে এই মধ্যমার ভিডিওটি পুরো ওয়াচ করো ও তাহলে তোমার মধ্যমা আহ থেকে যে সংক্রান্ত ও রাশি বিজ্ঞানের কোশ্চেন আসে সে সংক্রান্ত কোশ্চেন পুরোপুরি সলভ করে দিতে পারবে এর কাছে একটা রিকোয়েস্ট করবো যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই মধ্যমা নির্ণয় আমি পুরো বিস্তারিত আলোচনা করব ও এর মধ্যে মানে পুরো ভেঙে ভেঙে আলোচনা করব। যাতে তোমাদের এই মধ্যমার থেকে যে অঙ্কই আসুক না কেন শর্ট কোশ্চেন বট কোশ্চেন দুটোই কমপ্লিট হয়ে যায় তোমাদের তো ও সবার প্রথমে আমি মধ্যমা কীভাবে নির্ণয় করতে হয় কিছু ওর এরকম ধরনের এলিমেন্ট দেওয়া রয়েছে ধরো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর ওর এক্স ফাইভ এক্স সিক্স এক্স সেভেন এরকমভাবে অনেক দূর পর্যন্ত দিতে পারে এক্স টু দিতে পার এক্স এন পর্যন্ত দিতে পারে মানে যা ইচ্ছা দিতে পারে সেটা কুড়িটা হতে পারে সংখ্যা পদ কুড়িটা পদ হতে পারে তিরিশটা পদ হতে পারে কিন্তু ও যে এখানে এলোমেলোভাবেও দিতে পারে মানে ফুড এক্সপোর্টটা আগে দিল ও এক্স ফাইভটা পরে দিলো এখানে আমি কি ছোটোর থেকে বড়ো সাজিয়েছি মানে উদ্ধক্রমে সাজিয়েছি কী বললাম তাহলে কি প্রথম স্টেপ কি উদ্ধক্রমে কি ঊর্ধ্বক্রমে আমাকে সাজিয়ে নিতে হবে আমি এটা কি সাজিয়ে নিয়েছি ছোট থেকে বড়তে সাজিয়ে নিয়েছি প্রথম স্টেপ তো সেকেন্ড কি আমাকে মনে রাখতে হবে যে গুনবো কতগুলো পদ সংখ্যা আছে এখানে কতগুলো এরকমভাবে গুনব যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা নয় ইন সংখ্যক সংখ্যা আছে তো গোনার পর এখানে লিখবো পদ সংখ্যা পদ সংখ্যা ইকুয়ালস টু কি দেখো এখানে পথ সংখ্যা ইকুয়ালস টু কি হচ্ছে টোটাল কতগুলো পদ আছে এনটা পদ আছে পথ সংখ্যা বের করার পর এই যে এনটা বেরোবে এখানে কতগুলো সংখ্যা আছে সেটা গোনার পর এখানে লিখব পথ সংখ্যা এবং এরপরে আমাকে দেখতে হবে এই পথ সংখ্যাটা যুগ্ম না অযুগ্ম মানে কি এখানে দুটো কন্ডিশন হবে একটা হচ্ছে যুগ্ম একটা হচ্ছে অযুগ্ম আমি ধরে নিলাম প্রথম কন্ডিশন হচ্ছে যুগ্ম মানে এন ইকুয়ালস টু ও এখানে হচ্ছে এন ইকুয়ালস টু কি যুগ্ম সংখ্যা যুগ্ম মানে অনেকে বোঝো না যুগ্ম বা এটাকে বলা হয় জোর সংখ্যা মানে দুই চার আট এগুলো হচ্ছে যুগ্ম সংখ্যা সংখ্যা এবং তখন তখন কি কি হবে হবে হয়ে যাবে এখানে এই যখন নির্ণয়ের একটা সূত্র আছে মনে রাখবে মধ্যমা নির্ণয়ের সূত্র হচ্ছে যখন যুগ্ম হবে তখন হবে যাবে ওয়ান বাই টু ইন্টু কি হচ্ছে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস তম পদ দেখো অনেকেই এটা বুঝতে পারো কি তম পদ বলেছে এখানে পুরো রিটেলস আলোচনা করো পুরো ভিডিওটা ওয়াচ করে তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে এখানে কী হচ্ছে দু নম্বর কন্ডিশন যখন ধরো অযুগ্ম সংখ্যা হলো এন ই কচটা কি সংখ্যা মানে কি বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা হলো যখন বিজোড় সংখ্যা হবে তখন মধ্যমা কি হবে তখন মধ্যমা হয়ে যাবে হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম পদ আমি ডিটেলসে আলোচনা করছি জিনিসটাকে তাই এন যুগ্ম সংখ্যা হলে কি হয়ে যাবে মধ্যমা বের করার জন্য আমাকে ফর্মুলা ইউজ করতে হবে এন বাই টু ইন্টু সরি ওয়ান বাই টু ইন্টু ও তম পদ প্লাস এন বাই তম পদ এন প্লাস টু তম পদ তো দেখো একটা দিচ্ছি এখানে যে দুই সাত দুই তিন পাঁচ ছয় মানে একটা এক্সাম্পল দিচ্ছি এর মধ্যম তোমাদের যাতে ক্লিয়ার হয়ে যায় জিনিসটা তারপরে বড় করো ছোটো একটা বুঝে নাও জিনিস একই কনসেপ্টটা বুঝতে হবে তোমাদের তাহলে সবার প্রথমে কি বলেছি প্রথম স্টেপ হচ্ছে উদ্যক্রম উদ্ধক্রমে সাজাতে হবে তাহলে উদ্যক্রমটা লেখো উদ্ধক্রম অনুযায়ী সাজালে উদ্ধক্রম মানে কি ছোট থেকে বড়তে সাজাতে হবে প্রথমে দুই তারপরে আবার দুই তারপরে কি তিন আসে তারপরে পাঁচ আসে তারপরে ছয় আসে তারপরে সাত আসে সাজালাম এখানে তাহলে এরপরে কী হচ্ছে আমি দেখব কতগুলো সংখ্যা আছে কতগুলো সংখ্যা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে কি পদ সংখ্যা এখানে কি হয়ে যাবে এন ইক টু কী হচ্ছে সিক্স ছখানা পদ রয়েছে তাহলে এন এখানে কি এন কি যুগ্ম না অযুগ্ম সংখ্যা এখানে ছয় হচ্ছে জোট সংখ্যা জোট সংখ্যা আমরা বলি যুগ্ম সংখ্যা মনে রাখতে অবশ্যই যুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যা হলে সূত্র কি পেয়ে গেছি দেখো যুগ্ম সংখ্যা সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করবো তাহলে মধ্যময় ইকলস টু কী হবে মধ্যময় ইকলস টু ওয়ান বাই টু ইন্টু এন বাই টু তম পদ প্লাস কি হচ্ছে এন বাই টু প্লাস ওয়ান তম পদ তাহলে যদি আমরা এখানে ভ্যালুটা বসাই এন এখানে যেটা এর জায়গায় সেটা বসিয়ে দেবো মানে কি দেখো এখানে এন কত আছে আমি এখানে জায়গা নেই আমি একবারে করছি এন এখানে কত আছে এখানে এন রয়েছে এর জায়গায় সিক্স বসিয়ে পরের লাইনে বসিয়ে দেবে এন এখানে সিক্স রয়েছে সিক্স বসিয়ে দাও এবারে কাটাকুটি যদি করো এখান থেকে থ্রি হবে এখানে কাটাকুটি করলে থ্রি হবে তাহলে কী হয়ে গেলে অ্যাকচুয়ালি দেখলে থ্রি তম মানে তিনতম পদ প্লাস কি হচ্ছে তিন আর এখানে চারতম পদ কেউ যদি ভুলে ও চার আর তিন যোগ করে সাততম পদ লেখো যদি কেউ লেখো এখানে লিখতেই পারো তিনতম আর চারতম পদ যোগ করে লেখো তো সাততম পদ একদম ভুল হবে পদতম মানেই হচ্ছে এই পদের মানগুলো এখানে বসাতে হবে তিনতম পদ মানে এখানে এক নম্বর পদ এটা দু নম্বর পদ এখানে তিন নম্বর পদ তিন নম্বর পদের ভ্যালু কিন্তু তিনই আছে ঠিক আছে এবার যদি চার নম্বর পদ দেখো চার নম্বর পদের ভ্যালু হচ্ছে পাঁচ যোগ করলে কত হয় আট হয় যদি ভুল ভুলবশত কোনো কারণে এই দুটো যোগ করে দাও কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে তো এখানে এ দেখো ওয়ান বাই টু আমি এখানে তিনতম পদ এখানে তিনতম পদ কি এটা এক নম্বর পথ প্রথমটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দিন দ্বিতীয় নম্বর এটা তৃতীয় নম্বর পদ তৃতীয় নম্বর পদ কত আছে তিনই আছে দিয়ে দিলাম তিনতম পদ চার নম্বরতম পদ চার নম্বরটা গুনব চার নম্বরতম পদ কী আছে পাঁচ আছে ঠিক আছে এই দুটোকে যোগ করবো এই দুটোকে যোগ করলে কি আসে মানে কিছু না থাকলে ইন্টু থাকে দুটো যোগ করলে কত হয় পাঁচ আর তিন যোগ করলে আট হয় যদি কাটাকুটি করি কত হয় তাহলে এখানে বেরিয়ে এটা কি হয়ে গেল মধ্যমা অ্যান্সার বেরিয়ে গেল চার আশা করি বোঝা গেছে যে এ যদি আমাদের এই রকম ধরনের দেয় যে এ কিভাবে বের করব। তাহলে আমরা এভাবে করতে পারবো যে এ যুগ্ম সংখ্যার ক্ষেত্রে এবার অযুগ্ম সংখ্যা দেখিয়ে দিই তাহলে এক্সাম্পল নাম্বার টু দেখো এখানে আমি ধরো নিচ্ছি দুই এর মধ্যমা বের করতে কি হবে একই কনসেপ্ট এখানে একটা মাথায় রাখতে হবে আমাকে যে এখানে সবার প্রথমে উদ্ধক্রমে আমাকে সাজাতে হবে তাহলে আমি প্রথমে উদ্ধক্রমে যেটাই কোনো উদ্ধক্রমে সাজাবো উদ্ধক্রমে যদি আমি সাজাই তাহলে কি হয়ে যাবে দুই কমা দুই কমা সাত কমা সাত কমা আট ছোটোর থেকে বড়োতে সাজিয়ে নিলাম সাজানোর পর এখানে দেখব পদ সংখ্যা কত কতগুলো পদ রয়েছে এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচখানা হ্যাঁ এখানে হচ্ছে সংখ্যা আছে বা পদ রয়েছে তাহলে পদ সংখ্যা কত লিখব পদ সংখ্যা কত এন ইকুয়ালস টু কত হচ্ছে পাঁচ n= কি পদসংখ্যা 5 বি দি আছে যেহেতু n 5 এই 5 কি বিজোড় সংখ্যা মানে অযুগ্ম সংখ্যা তাহলে কি তোমার n= কি লিখব অযুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা তাহলে দেখো n= এখানে অযুগ্ম সংখ্যা বেরিয়ে গেল এবার অযুগ্ম সংখ্যা হলে কোন ফর্মুলাটা অযুগ্ম সংখ্যা হলে n/2 তম পদ তাহলে এখানে কি হচ্ছে এ মধ্যমা কি হবে মধ্যমা যদি বার করি আমরা এখানে তাহলে ফর্মুলা লিখব কি n+1 বাই টু তম পদ তাহলে ইনের মান কি এখানে এর মান হচ্ছে এখানেই হচ্ছে যদি আমরা এখানে ইন এন এর জায়গায় পরের লাইনে লেখো জায়গা আছে ইন এন বাই টু তম পদ মানে কি এখানে এন এর মান হচ্ছে ফাইভ প্লাস ওয়ান বাই টু তম পদ অবশ্যই লিখতে হবে তম পদ তম পদ আর মান মধ্যমা দুটো আলাদা জিনিস কোন তম পদ সেই ভ্যালুটা বসাতে হবে এখানে তাহলে এখানে পাঁচ আর একে ছয় ছয় বাই দুই মানে হচ্ছে এখানে কত হয়ে যাচ্ছে তিনতম পদ তাহলে তিনতম পদ মানে বোঝা গেছে এখানে কী হচ্ছে এ কী আসলো তিনতম পদ তাহলে তিনতম পদ এখানে কি এটা হচ্ছে প্রথম পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ এটা হচ্ছে তৃতীয় পদ তৃতীয় পদ কি আছে সেভেন তাহলে এখানে তৃতীয় পদ কি হয়ে যাবে সেভেন সেভেন হয়ে গেল কি এর মধ্যমা ধরো ওটা এক্সাম্পল টু থ্রি সেভেন ফাইভ এইট টুয়েলভ বলো তোমরা টু এর মধ্যমা বের করতে আমি একটা র‍্যান্ডমলি নিয়ে নিলাম মান তো এর মধ্যমা আমাকে বের করতে বলেছে তা এখানে সবার প্রথমে কি কি উদ্যক্রমে সাজাতে হবে ধৈর্য ধরে একটু করতে হবে উদ্যক্রমে যদি আমরা এটা সাজাই উদ্যক্রমে সাজিয়ে পাই যদি দেখো তাহলে প্রথমে ছোটোগুলো লিখবে দুই আবার এখানে একটা দুই আছে দেখো এই যে একটা দুই আছে দুই তারপরে তিন তিন আর নেই চার নেই পাঁচ তারপরে এখানে এখানে পাঁচের পরে আছে সাত তারপরে আট তারপরে নয় তারপরে টুয়েলভ তারপরে ফিফটিন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একটা বাদ গেছে কোথাও এখানে একটা সাত রয়েছে এখানে একটা সাত রয়েছে সেটা মেস চলে গেছে যে এখানে একটা সাত রয়েছে তাহলে কি হচ্ছে এখানে আমরা পদ সংখ্যা গুনে নিচ্ছি দশটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশখানা পদ সংখ্যা আছে তাহলে এখানে লিখবো কি পদ সংখ্যা কত পদ সংখ্যা এন ইকুয়ালস টু কি হচ্ছে দশ তাহলে এন এখানে কি যেহেতু এন ইকুয়ালস টু কি যুগ্ম সংখ্যা কি যুগ্ম সংখ্যা বা জোর সংখ্যা লিখতে পারো যুগ্ম সংখ্যা সুতরাং এবং কি হবে প্রদত্ত শ্রেণীর মধ্যমা বা এগুলো মধ্যমা বলে আমি ছটি লিখছি সব মধ্যমা তোমরা গুছিয়ে লিখবে ফর্মুলা লিখবে এখানে ওয়ান বাই টু ইন্টু কি হচ্ছে এন বাই টু তম পদ প্লাস কি হচ্ছে এন বাই টু প্লাস ওয়ান তম পদ ঠিক আছে তাহলে ওয়ান বাই টু এন এন বাই টু এখানে এন মানে পেয়ে গেছি এন যা যতগুলো পদ সংখ্যা সেটাই হবে এখানে কি হচ্ছে টেন বাই টু তম পদ প্লাস হচ্ছে এ টেন বাই টু প্লাস পদ এখানে কাটাগরি করো ফাইভ এখানে কাটাগরি করলেও ফাইভ তাহলে এখানে কি হয়ে যাবে ওয়ান বাই টু ফাইভতম পদ প্লাস কি হচ্ছে এখানে পাঁচ ছয় তম পদ ঠিক আছে তাহলে ওয়ান বাই টু পাঁচতম পদ এখানে পাঁচ নম্বর পদ এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর পদ কি এখানে সাত বসিয়ে দিলাম প্লাস ছ নম্বর পদ দেখো এক দুই তিন চার পাঁচ এটা পাঁচ এটা ছয় ছ নম্বর পদও কি ই এখানে হয়ে যাচ্ছে সাত তাহলে কি ই ওয়ান বাই টু ইন্টু সাত সাত গুণ যোগ করলে চোদ্দ চোদ্দো দিয়ে কাটলে কত হচ্ছে সাতই হচ্ছে তা সাত এখানে হচ্ছে মধ্যমা প্রদত্ত এখানে মধ্যমা কি সাত আমি একটা র্যান্ডামলি নিয়ে নিয়েছি এটা তোমার যুগ্ম সংখ্যা নিলাম এবারে অযুগ্ম সংখ্যার এক্সাম্পল নেব ধরো রয়েছে হচ্ছে

ধরো নিলাম তাহলে এখানে কি এক দুই তিন চার পাঁচ ছয় সবার প্রথম কাজ কি আমাকে ক্রমে সাজাবে উদ্ধক্রমে যদি সাজাও তাহলে কি প্রথমে দুই দুই কটা আছে একটা দুটো তিনটে চারটে দুই লিখে দাও পরপর এক দুই তিন চার চারটে দুই তারপরে কি আছে দুইয়ের পরে ছোট কি আছে পাঁচ একটা দুটো পাঁচ আছে লেখো দুটো পাঁচ তারপরে কি আছে পাঁচের পরে পাঁচের পরে তারপরে বড় আছে নয় লিখে ফেলো নয় তারপরে এখানে আছে এ রয়েছে হচ্ছে ফিফটি কটা আছে দুটো আছে ফিফটি লিখে ফেলো এখানে দুটো ফিফটি আছে তারপরে আছে হচ্ছে সেভেন্টি সেভেন্টি লেখো তারপরে আছে হান্ড্রেড তাহলে এখানে সবার উর্ধ্বক্রমে সাজিয়ে নিয়েছি ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছি এবং কটা আছে গুনে নিচ্ছি এগারোটা উপরে আছে এখানে গুনে নেবো একবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এখানে এন টু কি পদ সংখ্যা পদ সংখ্যা পদ সংখ্যা দেখো পদ সংখ্যা কত এখানে এন ইকোয়ালস টু এগারো যেহেতু কি হচ্ছে এন ইকো টু কি এগারো কি বিজয় সংখ্যা বা অযৌগম সংখ্যা আমি লিখে দিলাম অযৌগুম সংখ্যা সুতরাং কি হচ্ছে মধ্যমা টু টু ফর্মুলা কি এন প্লাস ওয়ান বাই টু তম পদ ঠিক আছে এন বাই টু ওয়ান বাই টু তম পদ এন প্লাস ওয়ান বাই টু তম পদ মানে ইলেভেন প্লাস ওয়ান বাই টু তম পদ তাহলে ইলেভেন বাই প্লাস ওয়ান তাহলে কথা হচ্ছে টুয়েলভ বাই টু কাটাগরি করলে সিক্সতম পদ দেখো সিক্সতম পদ রয়েছে সিক্সতম পদ লিখলাম সিক্সতম পদ তাহলে সিক্সতম পদ এখানে কোনটা গুনব এক নম্বর পদ দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত সরি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছ নম্বর পদ কি এখানে ফাইভ তাহলে ফাইভ হয়ে গেল অ্যান্সার আশা করি বোঝা গেছে যে কীভাবে আমরা বের করবো ও কোনো ও সিরিজের মধ্যমা কোনো শ্রেণীর মধ্যমা কীভাবে বের করবো সেটা এখানে পুরোপুরি বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওটা যারা পুরোপুরি দেখেছো আশা করছি কি তোমরা পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে আর যদি এই ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো ও আর বন্ধুরা যদি ভিডিওটি বুঝতে পারো ও কিছু শিখতে পারো তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করো আর তোমাদের যারা বন্ধু আছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করো কেন তারাও এই ভিডিও থেকে যাতে কিছু না কিছু শিখতে পারে তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন আর তোমরা যদি এই ভিডিও সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ করতে চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো সেই কমেন্টের অ্যান্সার আমি দিয়ে দেবো ও বন্ধুরা তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিচে রেড বাটন দেওয়া আছে রেড বাটনে এ ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যদি তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে এ পাশে যে বেল আইকন দেওয়া আছে সেই বেল আইকনে ক্লিক করে এ বেল আইকনের নোটিফিকেশান বেটনকে এনাবেল করে দাও কেন আমি যখনই ভিডিও ও আপলোড করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশানের এ মাধ্যমে ভিডিওটি চলে যাবে তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই দেখতে থাকো আর শিখতে থাকো লাইভ গ্রুথ